আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নিকলি সাবেক উপজেলা চেয়ারম্যান মোকারম সর্দার যৌথ বাহিনীর হাতে নারায়ণগঞ্জে গ্রেফতার। ফুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে। করিমগঞ্জে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ। অন্য দেশের যুদ্ধে লড়বে না যুক্তরাষ্ট্র, প্রতিশ্রুতি ট্রাম্পের। 17 বছর পর ব্রাজিলের খেলোয়াড়ের হাতে উঠছে ব্যালন ডি'অর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সর্দারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার 28 অক্টোবর রাত 12:45 দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আলীগঞ্জের সর্দার ভিলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। তাকে রাতেই ফতুল্লা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। গ্রেফতার মোকারম সর্দার কিশোরগঞ্জ জেলার নিকলি থানার দামপাড়ার মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি নিকলি উপজেলা পরিষদের সাবেক ও অপসারিত চেয়ারম্যান। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহাধুমধাম ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছে দুষ্ট মিষ্টি নামের পোষা দুটি বিড়ালের। শুধু তাই নয়, এই বিয়েতে দেনমোহরও ধরা হয়েছে 10,001 টাকা। দুই বিড়ালের এই বিয়েতে বরযাত্রীরা 5,000 টাকা গেট মানি দিয়ে গেটের ফিতাও কেটেছে। বিয়েতে 200 অতিথি উপস্থিত ছিলেন। আজ অনুষ্ঠিত এই বিয়ের আয়োজক ছিলেন কুলিয়ারচর পৌর শহরের গৃহপালিত পশুপ্রেমী বলে পরিচিত এক নারী। তার নাম নাজমা সুলতানা, স্বামীর নাম মোস্তাক আহমেদ মিশু। করিমগঞ্জে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ। কিশোরগঞ্জের করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ওসমান গনি বাদলের বিরুদ্ধে একাধিক বই ব্যবহার করে বাল্যবিবাহ নিবন্ধন, কাবিন নামার লোপাট, বাড়তি টাকা নেওয়া ও নকল দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার বরাবরে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন কিরাটন গোড়ার গোপ গ্রামের মৃত হাজি আব্দুস সোবহানের ছেলে হোসেন মিয়া। হোসেন মিয়া বলেন, অর্থের বিনিময়ে কথিত কাজী ওসমান গনি সব কিছুই ম্যানেজ করে আসছেন, কেউ তাকে আটকাতে পারবে না বলে হুমকিও দেন ওই নিকাহ রেজিস্ট্রার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। অন্য দেশের যুদ্ধে লড়বে না যুক্তরাষ্ট্র, প্রতিশ্রুতি ট্রাম্পের। নির্বাচনে জিতলে মার্কিন সেনাদের যুদ্ধ করতে এবং প্রাণ দেওয়ার জন্য অন্য দেশে না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার এক সমাবেশে স্থানীয় সময় শনিবার 26 অক্টোবর বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। এ সময় সাবেক প্রেসিডেন্ট আবারও দাবি করেন তিনি একমাত্র ব্যক্তি যিনি সর্বাত্মক বৈশ্বিক আঘাত প্রতিরোধ করতে সক্ষম। এদিন ট্রাম্প আরও বলেন, কমলা হ্যারিস আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন নিশ্চিত, কারণ তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য অত্যন্ত অযোগ্য। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। 17 বছর পর ব্রাজিলিয়ান কোনো ফুটবলার জিততে চলেছেন ব্যালন ডি'অর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র সম্মানজনক এই পুরস্কার জিততে চলেছেন তা প্রায় নিশ্চিত, আর তাই আগাম উদযাপন শুরু করে দিয়েছে সমর্থকরাও। আজ বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এবারের ব্যালন ডি'অরের আনুষ্ঠানিকতা। ভিনিসিয়াসের ব্যালন ডি'অর জয় অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা। জুড বেলিংহাম রদ্রি
লও তারুক মার্টিনেজের মতো প্রতিদ্বন্দ্বী থাকলেও ফুটবলের মর্যাদাপূর্ণ এই স্মারক যে রিয়াল উইঙ্গার জিততে চলেছেন তা অনেক আগেই জানাজানি হয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়। দর্শক, এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।